বিভিন্ন ওষুধ খাইয়ে গরু ছাগল মোটা তাজা করার পদ্ধতি এখন দেশে বেশ জনপ্রিয়। তবে বিস্ময়কর হলেও সত্য যে জীবিকার জন্য সেই গরু ছাগল মোটা তাজাকরণের মতো পদ্ধতি নিচ্ছেন মেয়েরা। কারা তারা, কি নিচ্ছেন তারা, কী বা তার পরিণতি, সেসব জানতে সৌমেন গুহর ক্যামেরায় দেখুন মুন্নি সাহার ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। এই প্রিয় জন্মভূমিরই সন্তান ওরা, তবে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোলে ওরা নিরাপদ নয়, তাই থাকছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সেফ হোমে। আমার আম্মু এখানে আমরা ঘুরতে এসেছিলাম একজনের, তো তার জন্যই হচ্ছে একজন বেঁচে দিছে। না, আমার মার কাছে তো টাকা নেই। ছোট্ট জান্নাতুলকে সান্ত্বনা দিচ্ছিল সেইফ হোমের বন্ধুরা, যাদের প্রায় সবার মাই আছেন গোয়ালন্দের যৌনপল্লীতে। খুলনার স্কুল, বাড়ি, বন্ধু, আত্মীয় ফেলে আসার তরতাজা স্মৃতির কারণে জান্নাতুলের কানে তালা, শুনছিল না হোমের বড় বন্ধুদের প্রবোধ। তাই হাসতে হাসতেই বন্ধুরা বলছিল যে ইচ্ছে করলে এখনও জান্নাতুল মায়ের কাছে যেতে পারে, থাকতে পারে যৌনপল্লীতে। তার আগে একটু ওষুধ খেয়ে ইঞ্জেকশন নিয়ে বড় হতে হবে। জান্নাতুলের ছোট্ট মনে এ নিয়ে কোনো প্রশ্নই নেই, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাপটোভিরিস অর্থাৎ অপরিণত মেয়েদের কৃত্রিম উপায়ে যৌন ক্ষমতার উপযোগী করে গড়ে তোলার পদ্ধতি সম্পর্কে যারা জানেন তারা ব্যাপারটিকে উড়িয়ে দেবেন না। সে কারণেই সেইফ হোমের এসব ক্ষুদে পরামর্শদাতাদের জিজ্ঞাসাবাদ। আমি তো বেশি থাকি না যে আমি ইঞ্জেকশন নিয়ে মোটা হবো। কি করে ওই পাশে ওরা কি করে? বিভিন্ন তো খায়, মোটা হয়, ইঞ্জেকশন নেয়, নিয়ে নিয়ে মোটা করার বড় হয় মুখটা। মানে আমাদের মতো মেয়েরা বড় হওয়ার জন্য ওখানে কি ইঞ্জেকশন বেরিয়েছে ওইগুলো নেয়। এরকম আছে অনেক? হ্যাঁ, অনেক আছে। আমাদের বান্ধবীরা, আমরা একই স্কুলে পড়তাম, কিন্তু ওরা হয়ে গেছে, বুঝতে হয়েছে। হ্যাঁ, এখন দেখতে মনে হয় ওরাই আমাদের মা, এত বড় হয়ে গেছে, কিন্তু ওরাই তো আমাদের ছোট ছিল। মায়ের সাথে ওরা, মার যে পাশে থাকে সেই পেশারে দেখে, দেখার পর তারা যখন ইয়ে হয় তখন রেডি করে, আর মায়ের সাথে সাহায্য করে, মারা কেমনি এনে ওসব নিয়ে সাহায্য করে। ইঞ্জেকশন নেয় তো অনেক কিছু নেয়, তো এক ধরনের একটা সাদা প্যাকেটের মধ্যে কী জানি আসে, ওটি খালি মোটা হয়। তাড়াতাড়ি মোটা তাজা হওয়ার প্রক্রিয়ার কথা জানালেও সেইফ হোমের মেয়েরা জানে না এসব ওষুধের নাম বা পার্শ্ব প্রতিক্রিয়াই বা কী। এসব নিয়েই ছোটা দৌলতদিয়া যৌনপল্লীতে, যেখানে প্রায় 4,000 যৌনকর্মী এই পেশায় নিয়োজিত। মুন্নি সাহা, এটিএন বাংলা, দৌলতদিয়া, গোয়ালন্দ। মোটা তাজা সুন্দরী থাকবার জন্য ওষুধ খাওয়া দৌলতদিয়ার যৌনকর্মীদের জন্য একটি স্বাভাবিক ঘটনা। তবে সচেতনতার অভাবে তাদের অনেকে জানেন না কি ওষুধ তারা খাচ্ছেন, কি বা তার পরিণতি। সৌমেন গুহর ক্যামেরায় দেখুন মুন্নি সাহার রিপোর্টের দ্বিতীয় পর্ব। রোগাপটকা শরীর আর ভাঙা চেহারার কারণে খদ্দের না পাওয়াটা যেমন কষ্টের, তেমনি ওষুধ খেয়ে এক দুই সপ্তাহ বা মাসের মধ্যে হঠাৎ সুন্দরী হয়ে ওঠার কথা জেনে গেলেও সম্মান থাকে না। তাই বিষয়টি নিয়ে কিছুটা লুকোচুরি দৌলতদিয়া পতিতাপল্লীর মেয়েদের। ব্যাটলুমিন এসব আমি খাই না, তারপর হয়তো কেউ খাইতে পারে, কেউ না খাইতে পারে, এটা ব্যক্তিগত ব্যাপার। 16-18 কতদিন ধরে আছো এখানে? এখানে 5 বছর। 5 বছর? 18 বছর, তার মানে তুমি আর 12 বছর বয়সে আসছো এখানে? না, এখানে 5 বছর ধরে রয়েছি। মোটা ট্যাবলেট খাই, মোটা ট্যাবলেট খাই। সেটা কেমনে কী করে একটু কম? ওটা খায় প্রতিদিন, খায়, খাইতে খাইতে শোল মোটা হয়ে থাকে, শোল মোটা হয়ে গেলে তারপর লোকজনে চয়েস করে এইটাই আর কি। আমি কোনো সময় এসব ওষুধ খাইনি, আমার শোল এমনিতেই মোটা। দু একজন ক্যামেরার সামনে যাও বা মুখ খুলেছেন, তারা বলেছেন ভেন্টুলিনের কথা। চিকিৎসকদের মতে ভেন্টুলিন জাতীয় ট্যাবলেট সাধারণত ঠান্ডাজনিত শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগীরা ব্যবহার করে থাকেন, এর সাথে মোটা তাজা হওয়ার কোনো সম্পর্ক নাই। নীল পাতা যেটা, এটি হলো যাকে শ্বাস আছে, যক্ষা আছে, তাকে খেলে সমস্যা হয় না, ওটা দমন থাকে। হ্যাঁ, আর ওই মেয়ের খায় 15 দিন 20 দিনের ভিতরে ফুইলা মোটা হয়ে যায়।
তবে প্রতি সন্ধ্যায় দৌলতদিয়া যৌনপল্লীতে যেসব হাতুড়ে চিকিৎসক এসব ওষুধ বিক্রি করে তাদের উদ্ভাবনীতে এই অ্যাজমার ট্যাবলেটের সাথে যুক্ত হয় আরও কিছু ওষুধ, যা মোটা তাজাকরণের প্যাকেজ। 60 টাকা করে 8 টাকা দুই পাতা দিয়ে একটা শ্বাসের একটা লোকাশের 8 টাকা করে ট্যাবলেট খাই রাতে। হ্যাঁ, প্রতিদিন না খাইলে এই যে হিরণ সিগার একটা বেড়ার মতন একটা নেশা উঠে না, ওগর এরকম আরম্ভ হয়ে যায়। খাপতে তাই শরীর কথা কইতে পারি না, বুঝছেন? তারপরে দমকা পরে দুইটা খাই, খাওয়ার পরে আধা ঘন্টা পরে মাথা ঘুরান মারে, আধা ঘন্টা বসে দেয় খায়। বসে থাকার পরে এই যে খাসটা কমে, তারপরে আস্তে আস্তে একটু দান্দা বেরোয়। প্রতিদিন নিয়মিত হাজির হলেও এটিএন বাংলার ক্যামেরার খবর পেয়ে পালিয়ে যায় দৌলতদিয়ার হাতুড়ে ডাক্তাররা। এলাকার এই বাইরে আছে, সন্ধ্যের পরপরই ঢুকবে আনে ভিতরে ওই ডাক্তাররা। ধরেন যে আমি ডাকতে মানে আমার এক পাতা ওই ট্যাবলেট দ্বারা এক পাতা ভিটামিন দাও নিয়ে খাবে আনে, অনেক মেয়েরা আছে। ফলে পরিষ্কার হওয়া যায়নি তাদের উদ্ভাবিত মেয়ে মানুষ মোটা তাজাকরণের প্যাকেজে ভেন্টোলিন, ওরাডাকসন, হিস্টাসিনের সাথে আর কী কী যোগ করেন তারা। মুন্নি সাহা, এটিএন বাংলা, দৌলতদিয়া, গোয়ালন্দ। অল্পদিনে মোটা তাজা হওয়ার ওষুধ গোয়ালন্দের মতো মাদারীপুরের যৌনপল্লিত ব্যাপক জনপ্রিয়। তারা এটাকে বলেন গরুর ওষুধ। গরুর ওষুধে মেয়ে মানুষের যৌবনবতী হওয়ার কথা তৃতীয় পর্বে জানাচ্ছেন মুন্নি সাহা। ক্যামেরায় ছিলেন সৌমেন গুহ। মাদারীপুরের পুরান বাজার এলাকায় গিয়ে বোঝার উপায় নেই যে সেখানে একটি পতিতাপল্লী আছে। দিনের বেলায় ঘিন্নার পাত্র, আমরা রাতের রানী, ভদ্র সমাজ নাম দিয়েছে দেহ পোষারণী। প্রায় 2000 মেয়ের রুটি রুজির সংস্থান হয় সেখান থেকে। পাড়ার ভেতরটি বেশ সুশৃঙ্খল, পতিতাপল্লীর চিরচেনা দৃশ্য, মাস্তানি মাতলামো উটকো হইচই নেই। এ যেন নারী রাজ্যে নারী শাসনের শৃঙ্খলা। এর বড় কারণ সম্ভবত এখানকার মেয়েদের শিক্ষা। বাইরে থাকলে আমার মানে পড়াশোনা, তারপরে আমার নিজের একটা মানে যে খরচা সেটা আমি নিজে মানে চালাইতে পারি না, আর নিজের মানে যে মানুষ তো খাবারের জন্য আর কি পৃথিবীতে বেঁচে থাকে, সেটা যখন নিজে চালাইতে পারি না, এর জন্য মানে অভাব যেটা বলে অভাবের স্বভাব নষ্ট হয় সেটাই। আমরা তো মোটামুটি শিক্ষিত, যদি এই শিক্ষিত হিসেবে যদি আমাদের কোনো কাজ বাজ দেওয়া হয় বাহিরে বা চাকরি টাকরি করা হয় তাহলে চলে যেতে পারি এখান থেকে। অল্প বয়সী মেয়েদের ওষুধের মাধ্যমে যৌবনবতী হওয়ার রেওয়াজ মাদারীপুরের পল্লীতেও আছে। তারা পরিহাস করে এর নাম দিয়েছেন গরুর ওষুধ। পাড়ার ভেতরে গরুর ওষুধ নামে জানলেও দোকানে গিয়ে তারা ঠিকই কিনে আনেন ওরাডাকসন আর সাথে বিফোর্ট। যারা ট্যাবলেট খেতে চান না তারা পছন্দ করেন ওরাডাকসন ইনজেকশন। অনেকে নেয় ইনজেকশন, অনেকে ইনজেকশন ব্যবহার করে দেখা যেতেছে, অনেকে করে না। গরুর ওষুধে মোটা তাজা হওয়ার তাৎক্ষণিক ফলাফল হাতে নাতেই পেয়ে যাচ্ছেন এখানকার মেয়েরা। চাইলে দাম বেশি, তারপরে ডিম ভালো মন্দ খাইলে যেমন স্বাস্থ্য ভালো হবে, যেমন ওষুধটা খাই যেমন 8-9 টাকা পাওয়া যায়, তার জন্য ওইটা খাইলে কিছু টাকা বাঁচে। কিন্তু যারা নিয়মিত গরুর ওষুধ ব্যবহার করছেন, কি ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করছে তা কি জানেন তারা? মুন্নি সাহা, এটিএন বাংলা, মাদারীপুর। বিভিন্ন পতিতাপল্লীর মেয়েরা গরুর ওষুধ বলে যেসব ব্যবহার করছেন চিকিৎসকদের ভাষায় তা স্টেরয়েড। মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য কখনো কখনো স্টেরয়েড জাদুর কাঠির মতো কাজ করে, কিন্তু সেই স্টেরয়েডই মৃত্যুর এগিয়ে আনে অনিয়ন্ত্রিত ব্যবহারে। পতিতাপল্লীর মেয়েরা কি জেনে শুনে এ বিষ পান করছেন জানাচ্ছেন মুন্নি সাহা। ক্যামেরায় ছিলেন সৌমেন গুহ। বাংলাদেশের পতিতাপল্লীগুলোতে কিভাবে কবে এই অভিনব ব্যবস্থা অর্থাৎ গরুর ওষুধ খেয়ে মোটা তাজা হওয়ার পদ্ধতি এলো তার হদিস পাওয়া যাচ্ছিল না। মাদারীপুরের মেয়েরাই জানালো এটা এসেছে যশোরের পাড়ার মেয়েদের কাছ থেকে, যারা কলকাতার সোনাগাছি থেকে শিখে এসেছেন এই ব্যবস্থা। মেয়েরা তো ট্যাবলেট খায় অনেক আগে থেকেই, দিই 10-12 বছর 15 বছর ধরে তো খাই না। এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া না বুঝে যারা ব্যবহার করেছেন তাদের অনেকেই মারা গেছেন লিভারের অসুখে। যারা বেঁচে আছেন
তাদের অভিযোগের সীমা নেই। খাইছি এখন দেই যে না খাওয়ার পরে যখন আস্তে আস্তে খাই পানি জমে এই মাথা ট্যাবলেটটা ছাইড়ে দিলে মাথাটা ব্যথা করে অনেক সমস্যা দেখা যায়। জ্বর জ্বর হয়েছে, মাথা ব্যথা করছে, খালি ঘুমায় থাকতাম, পরে শরীর হাত পা ব্যথা করতো, খাইতে ইচ্ছা করতো না, বমি আসতো, পরে শরীর খুব ক্লান্ত লাগতো, অস্থির লাগতো, আবার খাইলে ঠিক হয়ে যেত, পরে একভাবে একসাথে ছাড়তে পারিনি, আস্তে আস্তে ছাড়ছি। এ ব্যাপারে এটিএন বাংলার সাথে কথা বলেছেন চিকিৎসক। লাইফ থ্রেটনিং আপনার যে সাপ্রেশন, স্টেরয়েড সাপ্রেস হওয়া, প্লাস আপনি যদি হঠাৎ উইথড্র করেন, লাইফ থ্রেটনিং তারপরে আপনার বিভিন্ন অর্গান ফেলিওর, মেটাবলিজমের প্রবলেম, হার্ট অ্যাটাক, প্রেশার সাংঘাতিকভাবে বেড়ে যাবে, ডায়াবেটিক কিডনি ফেলিওর, ইউরিনারি ইয়াতে সমস্যা হবে, তারপর আপনি অ্যাজমা আর আলসার, এমন আপনি সিরিয়াস ক্ষত হয়ে যেতে পারে, যে কোনো একটা ক্ষত ধরেন ভবিষ্যতে অন্যদিকে মোড় নিতে পারে। সো এই জিনিসগুলো আপনার, তারপরে ধরেন বাহ্যিক দিকটাও আপনি চিন্তা করেন, একটা মহিলার চুল নেই, মুখে দাড়ি, বিভিন্ন লোমশ, তারপর গোলাকার ধারণ করছে, তারপরে সার্বক্ষণিক একটা ডিসকমফর্ট, সো এগুলি সব কিছু মিলিয়ে শুড বি মানে খুব হাইলাইট করা উচিত, এবং এই জিনিসটাকে আপনার মানে সাংঘাতিকভাবে একটা ভয়াবহতা আমি দেখতে পাচ্ছি। মাদারীপুরের মেয়েরা এই ভয়াবহতার কথা শুনেছেন। একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় কিছুদিন তারা সচেতনতা সৃষ্টির কাজও করেছেন, এখন প্রজেক্ট বন্ধ, সচেতনতাও বন্ধ। মেয়েদের চেহারা বিকট হয়ে গেছে, মোটা হয়ে গেছে, দেখতে আর কি খারাপ দেখা যায়। তারপরে যে সময় আমরা আর কি ওই কাজটা ওই যে ঈশ্বর থেকে পেলাম উল্কার থেকে, তারপর থেকে আমরা মেয়েদেরকে বুঝাইছি, করার পরে টোটাল মেয়েরা বন্ধ করছিল এটা খাওয়া। গরুর ওষুধের সর্বনাশের ভয়াবহতা থেকে পতিতাপল্লীর খাঁচায় আটকে পড়া মেয়েদের বাঁচানোর জন্যে দরকার সচেতনতা। যৌনপল্লীর মেয়েরা নিরাপদ যৌন সম্পর্কের ক্যাম্পেইন যেভাবে চালাচ্ছেন তার সঙ্গেই চলতে পারে এই কাজটিও, তবে এক্ষেত্রে দরকার সহযোগিতার হাত। মুন্নি সাহা, এটিএন বাংলা, মাদারীপুর।